মুসলিম স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। এটির পাশের সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে মসজিদ ভবনটি। এর মধ্যে কয়েকটি স্থানে দেখা দিয়েছে ফাটলও। প্রাচীন এই নিদর্শনকে রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে এই স্থাপনা রক্ষার স্বার্থে বাইপাস সড়ক নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি কামাল উদ্দিনের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতের সীমান্ত ঘেঁষে ছোট সোনা মসজিদ। মধ্যযুগের বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে প্রাচীন ঐতিহ্যের অন্যতম নিদর্শন এই মসজিদ নির্মিত হয়। সেই সময় মসজিদের বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ করা হয়। সূর্যের আলো পড়তেই স্বর্ণের মতো ঝলমল করে উঠত, ফলে নাম হয় সোনা মসজিদ। ঐতিহ্যবাহী মসজিদটি আজ হুমকির মুখে। সোনা মসজিদ স্থলবন্দর থেকে প্রতিদিন ভারী মালবোঝাই ট্রাক মসজিদের পাশ দিয়ে চলাচল করে, এতে কেঁপে ওঠে মসজিদটি। কম্পনের ফলে দেখা দিয়েছে ফাটল, যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয় মুসল্লিরা। মসজিদের মধ্যে থাকতে ভয় লাগে, মনে হয় যে ভেঙে পড়ে যাবে। শুধু খালি ফাটল ধরতে আছে, তো আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। বাইপাস সড়ক নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান প্রত্নতত্ত্ব বিভাগের এই প্রকৌশলী। প্রত্নতত্ত্ব বিভাগ বাইপাস সড়ক নির্মাণের জন্য বিভিন্ন তৎপরতা চালিয়েছেন এবং বিভিন্ন পেপার পত্রিকা বেটে বসে। সোনা মসজিদকে রক্ষার জন্য বাইপাস সড়ক নির্মাণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ওই চিঠির প্রেক্ষিতে আমরা নিজেরাই একটা ইন্টারনালি আমরা একটা টিম গঠন করেছি। প্রাচীন এই ছোট সোনা মসজিদকে রক্ষায় সরকারের সুদৃষ্টি কামনা করছে জেলাবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।